नमस्कार जीवन कैनवास बाय सोएलर आरेकटी नतून भिडियोते तोमादेर सकलके जानाई अनेक अनेक स्वागत। भिडियो थाम्बेलटा देखे तो तोमरा बुझेई छो आज आमी कीसेर भिडियो निये एसेछि। हाँ, आज किन्तु आमी आमादेर कास्टापाड़ार खूब काछाकाछी हाली शहरेर रामप्रसादेर भिटा और क्रेक पार्कर भिडियोटा निये किन्तु चले एसेछि। हाली शहरों किन्तु आमादेर एखन अनेक किन्तु छोटो छोटो मंदिर और एक क्रेक पार्कर जोन्नो किन्तु एकटा पर्यटने हाली शहर बोले आमादेर एखाने एकटा बैनारो आछे हाली शहर क्रेक पार्के, सेटा तोमादेर देखाबो। तो प्रचुर मानुष किन्तु एई रामप्रसादेर भिटा किन्तु बहु पुरानो मंदिर और प्रचुर मानुष किन्तु आसेन एखाने पुजो दिते। जारा घुरते आसे कास्टापाड़ाय आत्मीयस्वजनेर बाड़ीते बा एमनि, तारा किन्तु घोरार जायगा माने प्रथमे किन्तु रामप्रसादेर भिटे। और आमरा जेहेतु छोटोबेला थेके एखानेई बड़ो होयेछि, आमरा किन्तु प्रत्येक बछरे जखनी समय पाई तखनी किन्तु मायेर मंदिरे पुजो दिते जाई। और मंदिरेर एलाकाटा देखछो तोमरा कतटा सुंदर, एखाने एकटा पुकुरेर मतो कड़ा साइड दिये बाँधानो और एखाने किन्तु प्रचुर कच्छप छाड़ा आछे, देखतेई पाच्छो तोमरा। और एतो सुंदर मंदिरेर चारपाशटा एतो सुंदर करे बाँधानो, एगुलो रिसेंटली होयेछे, आगे एतटा छिलो ना। तो आमरा किन्तु बाँधा धरा जखनी समय पाई चले आसि पुजो दिते। एखाने आसले किन्तु मन शांत होये जाए, अनेकटा बड़ो जायगा, सबटाई आजके किन्तु तोमादेर घुरिये देखाबो। और माने जारा एखाने मंदिरेर भेतरे जेहेतु फटो बा भिडियो करा बारण, सेहेतु आमि तोमादेर बाइरेटाई देखिये दिच्छि। और एखाने किन्तु देखो एकटा गेस्ट हाउस रयेछे, और एटा किन्तु रयेछे देखो एकटा पंचवटी बन। एखाने किन्तु अनेकेई ढील बेधे तादेर अनेक मनस्कामना पूर्ण होले आबार पुजो दिये आसे, पुजो दिये जाय ढील बाँधे, सेरकम सिस्टेमो किन्तु ई पंचवटी बने रयेछे। ठीक आछे, तो एटा किन्तु बोले राखी, एटा होच्छे कास्टापाड़ा स्टेशन थेके अटो करे एसे जदि बागमोड़े आसो तोमरा, बागमोड़ थेके आरेकटा अटो चेंज करे हाली रामप्रसाद घाट बोलले ओखान थेके एकटु एगिये एसेई किन्तु एई रामप्रसादेर भिटे, रामप्रसाद घाटेर अपोजिटे गलि दिए किन्तु रामप्रसादेर भिटे। और एखाने देखतेई पाच्छो किन्तु अनेकटा जायगा निये, और एखाने किन्तु पुजोर डाला सारी सारी दोकान रयेछे। प्लस केउ जदि भोग खेते चाओ এই এখানে দোকানে কন্টাক্ট করলেও কিন্তু ওরা কিন্তু ভোগেরও ব্যবস্থা করে দেবে, ভোগের টিকিট বা যেটাই হোক ওরা ব্যবস্থা কিন্তু করে দেয় এখান থেকে, কেউ যদি মনে করো ভোগ খাবে। তো যারা আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ মন্দিরের বাইরেটা, জায়গাটা খুব সুন্দর। আর এখানে কিন্তু কোনো রকম ভিড় ভাট্টা লাইন ঠেলাঠেলি, হ্যাঁ বিশেষ বিশেষ দিনে যেমন ধরো পয়লা বৈশাখের দিন একটু ভিড় পড়ে বা কালী পুজোর দিন একটু ভিড় হয়, বাট সারা বছর কিন্তু তোমরা খুব ভালোভাবে এসে মায়ের পুজো দিতে পারবে আর মানে শান্তি মনে মায়ের পুজো দিতে পারবে, অঞ্জলি দিতে পারবে। এখানেই সব ডালা মিষ্টির দোকান সব রয়েছে, তোমাদের আলাদা করে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই বাড়ি থেকে। আর এই দেখো মন্দির থেকে এগিয়ে এসেই রাস্তাটা দিয়ে কিন্তু দেখালাম তোমাদের, এটাই কিন্তু রয়েছে পার্কিং প্লটটা, যারা বাইরে থেকে গাড়ি নিয়ে আসবে ভাবছো। আর এখানে কিন্তু লেডিস জেন্টস টয়লেটও রয়েছে, তো কোনো দিকে কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। আর বলে রাখি পার্কিং কিন্তু মাত্র 20 টাকা করে। ঠিক আছে, তো চলো রামপ্রসাদের ভিটা থেকে ঘুরে এবার চলে এসেছে কিন্তু একটা খুব সুন্দর জায়গা, সেটা হচ্ছে কিন্তু ক্রেক পার্ক। ক্রেক পার্কের নাম তো তোমরা অলমোস্ট এখানে যারা আছে তারা তো আমরা যাই আসি এবং অনেকেই কিন্তু শুনেছো ক্রেক পার্কের কথা। হ্যাঁ, তো এবার ক্রেক পার্কটা তোমাদের পুরো ঘুরিয়ে দেখাবো। ছোট বড় বয়স্ক বাচ্চাদের জন্য কিন্তু একটা আদর্শ জায়গা হচ্ছে এই ক্রেক পার্ক। এই ক্রেক পার্কে কিন্তু সন্ধ্যেবেলা প্রচুর বাচ্চারা আসে খেলতে, প্রচুর বয়স্করা মানে মানে এই দেখো এখানে দেখেছিলাম তোমাদের পর্যটনে হালি শহর। এখানে কিন্তু হালি শহরে অনেক মন্দির রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা ছোট বড় মিলিয়ে কিন্তু অনেক অনেক মন্দির রয়েছে। হ্যাঁ, তো এখানে প্রত্যেকটা ঘাটের বাঁধানো বাঁধানো শিব মন্দির কালী মন্দির রয়েছে। আমাদের এখানে পরপর অনেকগুলো ঘাট আছে গঙ্গার, হ্যাঁ রামপ্রসাদ ঘাট আছে, বলদে ঘাটে কালীবাড়ি আছে, হ্যাঁ তারপরে সিদ্ধেশ্বরী ঘাট, হ্যাঁ তারপরে ভাসান হয় ঠাকুর যেখানে ভাসান ঘাট আছে, তারপরে শ্মশান ঘাট তো আছেই। এখানে পরপর পরপর কিন্তু প্রচুর ঘাট রয়েছে। আর এখানকার পরিবেশটা এতটা সুন্দর, যেমন দিনের বেলা সেরম রাত্রিবেলা, যে আমি একটু ভোর মানে সকালের দিকে এসেছিলাম যাতে করে ভিডিওটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাতে পারি, কারণ সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যায় আর অনেক লোকজনও থাকে, তো সেই কারণে সকালবেলার যে সুন্দর একটা স্নিগ্ধ শান্ত পরিবেশ সেইটা যাতে তোমরা দেখতে পারো। আর রয়েছে কিন্তু প্রচুর গাছপালা,
এখানে কিন্তু সবাই আসেন, সবাই, কাপল থেকে শুরু করে বয়স্করা থেকে শুরু করে বাচ্চারা খেলতে আসে। এখানে কিন্তু সন্ধ্যাবেলা প্রচুর ফুচকা, ভেলপুরি, এগরোল, চাউমিনের স্টল থাকে। তো শুধু ঘোরা নয়, তার সাথে তোমরা, আর এখানকার ফেমাস কিন্তু পাপড়ি চাট, হ্যাঁ, চাট আর ভেলপুরি, এখানকার পাপড়ি চাট আর ভেলপুরি কিন্তু খুব ফেমাস। তো আসলে তোমরা অবশ্যই ট্রাই করবে ফুচকা এগুলো। তো শুধু ঘোরা নয়, ঘোরার সাথে সাথে কিন্তু ভালো ভালো খাবারও পাওয়া যায়। আর দেখতেই পাচ্ছ সকালবেলার একটা সুন্দর শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, সন্ধ্যেবেলাটা অন্যরকম আলো জলে। হ্যাঁ, অন্ধকারে অত ভালো ভিডিওটা ভালো আসবে না বলে আমি সকালের ভিডিওটা করেই তোমাদের দেখালাম। তো যারা হালি শহরে আসছো বা কাস্টাপাড়ায় ঘুরতে আসো, তারা কিন্তু অবশ্যই এসে রামপ্রসাদের ভিটায় পুজো দিয়ে বা ফ্যামিলি নিয়ে কিন্তু অবশ্যই একবার ক্রেক পার্কে ঘুরে যেতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে প্রচুর মানুষ গঙ্গায় স্নান করেন। আর এই দেখো, এখানে একটা ছোট্ট প্রজাপতি ছিল বসে। তো ভাবলাম এত সুন্দর পরিবেশে একটা, এত সুন্দর একটা প্রজাপতি, তাই ভাবলাম একটু ভিডিওটা ক্যাপচার করি। কত সুন্দর লাগছিল দেখতে। এখানে ভোরবেলাও আসেন অনেকে, গঙ্গায় স্নান করে পুজো দিয়ে যান। হ্যাঁ, তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু বলে রাখি, এটা কিন্তু এই রামপ্রসাদ ঘাটে নামলে দু পা হাঁটলেই কিন্তু ডান দিকে ক্রেক পার্ক, আর রামপ্রসাদ ঘাটের অপোজিটের গলি দিয়ে সোজা 5 মিনিট গেলেই কিন্তু রামপ্রসাদের ভিটে বললে কিন্তু যে কেউ দেখিয়ে দেবে। আর রামপ্রসাদের ভিটাতে কিন্তু হয় প্রত্যেক বছর অন্নকূটের মেলা। হ্যাঁ, সেটাও কিন্তু তখন কিন্তু খুব ভিড় হয়, সেটাও কিন্তু তোমরা দেখতে আসতে পারো। আর যদি পুজো দিতে আসবে ভাবো, তাহলে তোমরা যে কোনো টাইমে আসতে পারো, খুব ফাঁকায় ফাঁকায় সুন্দর করে পুজো দিতে পারবে। আর দেখো, এই পারে ওই পারে যাওয়ার জন্য কিন্তু এখানে এই লঞ্চেরও ব্যবস্থা আছে। তো দেখতে পাচ্ছ, এবার আমি তোমাদের বাচ্চাদের পার্কটা ঘুরিয়ে দেখাবো। খুব সুন্দর জায়গা, আমাদের তো প্রায়ই একটা বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য একটা, মানে খুব সুন্দর জায়গা আমাদের কাছাকাছির মধ্যে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু এটা একটা খুব সুন্দর। আমরা প্রত্যেক যখনই সময় পাই চলে আসি এখানে, শীতকালে হলে দুপুরের দিকে, আর গরমকালে তো সন্ধ্যেবেলা মানে 8টা 10টা পর্যন্ত পার্ক খোলা থাকে। প্রচুর মানুষ আসে, প্রচুর বাচ্চারা আসে, প্রচুর আশেপাশে যারা বয়স্করা থাকেন তাদেরও কিন্তু একটা জমজমাট আড্ডা বসে এখানে। হ্যাঁ, বয়স্ক, বাচ্চা, ছেলে, মেয়ে, কাপল সবাই এখানে আসে। তো সবার জন্য একটা আদর্শ সুন্দর জায়গা। এখানে বাচ্চাদের জন্য স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, হ্যাঁ, ঢেকি রয়েছে, সবই কিন্তু রয়েছে। আর জায়গাটায় কিন্তু একদম হালিশহর পৌরসভার অপোজিটে, হালিশহরে যে লোকসংস্কৃতি ভবন আছে, যে অডিটোরিয়াম মানে যেখানে সমস্ত অনুষ্ঠান ফনুষ্ঠান ফাংশন হয়, তার একদম অপোজিটে কিন্তু ক্রেক পার্ক। আর এই যে ঝর্ণাটা দেখতে পাচ্ছ, ফোয়ারাটা, এটা কিন্তু রাত্রিবেলা আরও সুন্দর লাগে, কালার চেঞ্জ হয়, হ্যাঁ, জলটা পড়ে, আরও সুন্দর লাগে দেখতে। তো চারিদিকের পরিবেশটা এতটাই সুন্দর, এতটাই সুন্দর, যারা ক্রেক পার্কে হালিশহরে আসবে ভাবছ, তারা কিন্তু অবশ্যই চলে আসতে পারো। আর যারা মানে হালিশহর দিয়ে আসবে, তারা কিন্তু ট্রেনে করে নেমে অটো করে আসতে পারো। চলো টাটা, চলো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।